হ্যালো বন্ধুরা, যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তারা উচ্চ মাধ্যমিকের যে এমসিকিউ প্রশ্ন এসেছিলো তার উত্তর, সঠিক উত্তরগুলো জেনে নাও 24টা। প্রথম কোশ্চেন ছিল, লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। জীবন স্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু আত্মজীবনীর নাম জীবন স্মৃতি। আঙ্কেল টমস কেমিনের রচিতাকে? হ্যারিয়েট বিসার স্টো। আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? পর্তুগিজরা। পরের কোশ্চেনে চলে যাব, যে নবমীয় আমলে বাংলার রাজধানী কী ছিল? মুর্শিদাবাদ। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাম, এর উত্তর হচ্ছে হবে ডি ডি। পরে কোশ্চেন, 1842 সালে চীনের যে চুক্তি স্বাক্ষরিত হয় সেটা হচ্ছে নারকিং সন্ধি। সত্য শতক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? জ্যোতিবা ফুলে, দক্ষিণ ভারতের একজন বিখ্যাত সমাজ সংস্কারক। পাথিনান পত্রিকাকে কে পুরস্কার করেন? নববঙ্গ গোষ্ঠী, ড্রেজিওর অনুগমীরা। চীনে 1911 খ্রিস্টাব্দে গণতান্ত্রিক বিপ্লবের নেতা কে ছিলেন? সানি ইয়াতসেন। ভাইস রয়েসের কার্যনির্বাহী পরিষদের প্রথম সদস্য কে ছিলেন? সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। পরের কোশ্চেন উত্তর, মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের রাষ্ট্রের দাবি তোলা হয়েছিল? এটা কিন্তু লাহোর অধিবেশনে। ভারতীয় মুসলিম সিমলা ডেপুটেশনের নেতৃত্ব দেন কি? আগা খান। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন লর্ড ওয়েবেল। ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ? হল্যান্ড। নবান্ন নাটকের রচিতা কে ছিলেন? বিজন ভট্টাচার্য, কিন্তু নবান্ন নাটকের রচিতা ছিলেন। ফ্রম ইয়েলটা টু ভিয়েতনাম বইটির লেখককে? এখানে উত্তর কিন্তু ডেভিড হাওরোজ। কষ্টমে কয় স্তম্ভ মিলাম, এর উত্তর হচ্ছে বি। পরে কোশ্চেন এর অ্যান্সার, ন্যাটো 1949 খ্রিস্টাব্দে নর্থ আটলান্টিক টিটি সংস্থা ন্যাটো গঠিত হয়েছিল। আসওয়ানবাদ গামেল নাসেরের সময় হয়েছিল। প্যাট্রিক্স লুম্বা কে ছিল? কামকের প্রধানমন্ত্রী। আমলিক প্রতিষ্ঠা থাকে, এখানে উত্তরটা ভুল আছে, আমলিকের প্রতিষ্ঠা শেখ মুজিবুর রহমান নয়, যাই হোক এখানে কিন্তু শেখ মুজিবুর রহমানটা নিতে হবে। ভারতের মহাকাশ বিজ্ঞানী কে ছিলেন? বিক্রম সারাভাই। স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন কার সভাপতিত্ব গঠিত হয়েছিল? জওহরলাল নেহরু। এই ছিল এই 24টা এমসিকিউ সঠিক উত্তর। যারা যারা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, আমার পাশে থাকো। থ্যাংক ইউ।